আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ এইচবি নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আপনারা দীর্ঘদিন ধরেই আমাকে 5600G প্রসেসর দিয়ে একটি গেমিং পিসি রেডি করে দেখাতে বলছিলেন তো আসলে সময় স্বল্পতার জন্য আমি এটা করতে পারিনি এতদিন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 5600G দিয়ে একটি ব্র্যান্ড নিউ ভিডিও এই গেমিং পিসিটি নিয়েছে আমাদের রিফাত ভাই দেখতে পাচ্ছেন হুজুর মানুষ উনি কিন্তু একজন মুফতি উনি ওনার কাজের জন্য এই পিসিটা নিয়েছে ভিউয়ার্স আমি এই পিসিটার ফুল কনফিগারেশনটা আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখাবো এবং প্রতিটা কম্পোনেন্টের প্রাইস সম্পর্কেও ধারণা দিয়ে দিব এই বিলটিতে আমরা ব্যবহার করেছি 5600G Ryzen 5 এর এই প্রসেসরটি মূলত 6 কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর এবং 3.9 GHz থেকে আপ টু 4.4 GHz ক্লক স্পিড খুবই চমৎকার এই প্রসেসরটি 3200 MHz পর্যন্ত র‍্যাম সাপোর্ট করে এই প্রসেসরটির প্রাইস এই বিল্ডে রয়েছে 21000 টাকা এবং মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI B450 Morter Max UCC এর অথরাইজড এই মাদারবোর্ডটি আমরা এই বিলটিতে ব্যবহার করেছি মাদারবোর্ডটির প্রাইস ধরেছি আমরা এখানে 9500 টাকা আমরা র‍্যাম হিসাবে ব্যবহার করেছি Corsair Vengeance Lpx 8GB 3200 MHz অথরাইজড 100% জেনুইন প্রোডাক্ট স্মার্ট টেকনোলজির অথরাইজড প্রোডাক্ট এই র‍্যামটির প্রাইস এই বিলটিতে পড়েছে 3300 টাকা এবং এটার ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম যেহেতু এই বিলটি একটি বাজেট বিল্ড 4600K এর মধ্যে কমপ্লিট করতে হবে এর জন্য এই পিসিতে আমাদের কাস্টমার ব্যবহার করেছে 500GB এর একটি হার্ড ডিস্ক আপনারা চাইলে 1 টেরাবাইট নিতে পারেন এটা বেস্ট সাজেশন 500GB হার্ড ডিস্কের প্রাইস 1100 টাকা এই গেমিং পিসিটির সাথে এসএসডি হিসেবে আমরা ব্যবহার করেছি স্যামসাং ব্র্যান্ডের 980 250GB M.2 NVMe SSD এই এসএসডিটির প্রাইস এই বিলটির সাথে পড়েছে 4900 টাকা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 4900 টাকা এই এসএসডিটির প্রাইস এবং ক্যাচিং নিয়ে আর বলার ওরকম কিছুই নেই পুরো ভিডিও জুড়েই দেখলেন আপনারা ক্যাচিংটা এটা ওভো ব্র্যান্ডের 335D চারটা RGB ফ্যান থাকবে এই ক্যাচিংয়ে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন কালারটা 2600 টাকার মধ্যে এটা একটা অসাধারণ ক্যাচিং এই বিলটিতে আমরা ব্যবহার করেছি Corsair ব্র্যান্ডের CX450M এই পাওয়ার সাপ্লাইটি খুবই চমৎকার এই পাওয়ার সাপ্লাইটি আসলে বেসিক বিল্ডের জন্য খুবই অসাধারণ একটি পাওয়ার সাপ্লাই আপনি টুকটাক গেমিং করতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে 1650 গ্রাফিক্স কার্ডও আপনি এই পাওয়ার সাপ্লাই দিয়ে চালাতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস আমাদের এখানে 3400 টাকা